দিওন নৌকা মার্গে ভোট দিওন জয় বাংলা অনারা নৌকা মার্গত ভোট দিওন অনারা কেন আছেন 27 তারিখ ফজরত ভোট দিবেন নৌকাত শেষ মুহূর্ত জমি উঠতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন লইরে প্রচারণার মাঠ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রাজাউল করিম চৌধুরীর পক্ষে এবার মারত নামে একজাক চিত্রজগতের নায়ক নায়িকাকল 24 জানুয়ারি দুইজে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ট্রাকুত করিয়ে রে রেজাউল করিম রে লগে রই প্রসারণাথ নামে তারা প্রসারণাথ চিত্রনায়ক রিয়াজ অপু বিশ্বাস মাহিয়া মাহি অভিনেতা মিসাব্বির অরুণা বিশ্বাস রোকেয়া প্রাচী বিজরি বরকতুল্লাহ তারিন তানবীর সুইটি সাইমন শিকদার সহ আরও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত আছে এসময় তারা আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনত আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে ভোট চাই মনে হয়েছে এয়ারপোর্ট থেকে নেমে এই পর্যন্ত আসতে যে চিটাগাংয়ে যে উন্নয়ন হয়েছে রাস্তাঘাটের যে অবকাঠামোর যে উন্নয়ন হয়েছে এটি একটি অসম্ভব রকমের উন্নয়ন এবং জননেত্রী শেখ হাসিনা চিটাগাংবাসীকে দু হাত ভরে দিয়েছেন এবং সেই জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী চিটাগাংয়ের জন্য নগর পিতা হিসাবে আলহাজ বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী ভাইকে যে নমিনেশন দিয়েছেন আমি মনে করি চট্টগ্রামবাসী 27 তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে রেজাউল করিম ভাইকে জয় যুক্ত করে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন কারণ যখন নৌকা জিতে যায় জনগণ আমরা ঢাকা থেকে এসেছি রেজাউল করিম চৌধুরীর জন্য ভোট চাইতে সবাই 27 তারিখে ভোট দিয়ে নৌকাকে আরো একবার জয়যুক্ত করবেন বঙ্গবন্ধুর নির্দেশে কিন্তু এই চট্টগ্রামে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়ন এবং এটি এতদিন কাগজে কলমে এটি শুধুমাত্র একটি বাণিজ্যের রাজধানী ছিল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যে প্রকল্পগুলো তিনি হাতে নিয়েছেন সেগুলো বাস্তবায়ন করছেন এবং আমি আশা করি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আগামী 27 জানুয়ারি নির্বাচনে চট্টগ্রামবাসী নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে সুসংগত করবেন চলচ্চিত্র এবং নাটকের শিল্পীরা আমরা এখানে উপস্থিত হয়েছি চট্টগ্রামে নৌকার পক্ষে কাজ করার জন্য নৌকা হচ্ছে স্বাধীনতার প্রতীক মুক্তিযুদ্ধের প্রতীক আপনারা যারা চট্টগ্রামবাসী আছেন তারা সবাই 27 তারিখে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন হিন্দি আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম 27 তারিখে নির্বাচনত নগরবাসীর নৌকা ভোট দিবের আহ্বান জানাই পরে তারকাবাহী এ ট্রাক গান নিউ মার্কেট মোড় কাজিদ্দরি ওইরে ইস্পাহানি ডিসির মোড় 2 নম্বর রেলগেট অক্সিজেন মোড় মুরাদপুর বদ্দারাট কর্ণফুলি নতুন ব্রিজ মোড় যাইরে প্রথম দিনের মতো প্রচারণার কার্যক্রম শেষ করে আরফাত কাদের সি প্লাস টিভি